আজকে আমি আপনাদের আমাদের ছাদ বাগান দেখাবো। একটু বর্ষার জল পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। এটা হচ্ছে টগর ফুল, টগর গাছ, পেঁপে গাছ, গোড়াতে আবার দুটো নয়নতারাও বেরিয়েছে, পাশে আছে আঙুর গাছ। আঙুর গাছটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে দেখছি। কত জবা ফুল ফুটেছে, পঞ্চজবা। নয়নতারা, দু রকমের নয়নতারা আছে, থোকা টগর, অনেকদিন বাদে থোকা টগর ফুটেছে প্রচুর। এটা একটা টাইম ফুল, 10টার পরে এই ফুলটা থাকে না, শুকিয়ে যায়। হঠাৎ দেখি একটা কলা গাছ কোত্থেকে বেরিয়েছে বীজ পড়ে, দুপাটি ফুলের গাছ। এই সিজনে দুপাটি ফুলের গাছ হচ্ছে। গোলাপ গাছগুলোর অবস্থা কেন এরকম হলো, আঁক গাছ দেখলাম, আঁক গাছ ছাদে করা যায় কিনা, দেখছি আঁক গাছও হয়েছে। পুরোটা একসঙ্গে দেখাই কেমন লাগে।